শুভেচ্ছা মানে লাইভ প্রোগ্রাম শুরু করছি, ফোন করবেন, ফোনটা করার সময় অবশ্যই টিভি সাউন্ডটা মিউট করেন। যাই হোক, আমার প্রত্যেকটা প্রোগ্রাম ইউটিউবে দিগদর্শন রয়েছে, সার্চ করবেন, দিগদর্শন সার্চ করে ইউটিউবে দিগদর্শন সার্চ করে পেয়ে যাবেন। পার্থমান জ্যেষ্ঠ সার্চ করলে আমার প্রত্যেকটা প্রোগ্রাম পেয়ে যাবেন। এসির জন্য এটাই আছে। হ্যালো, কে আছেন বলুন। নমস্কার। নমস্কার, মৌ চ্যাটার্জি বলছি, বেলগুড়িয়া থেকে। মৌ চ্যাটার্জি বলছেন, হ্যাঁ বলুন। আমি আমার বন্ধু আমার ক্লাসমেট লাগে স্যার, আমার বন্ধু আপনার কাছে গেছিল, তার থেকে নাম্বার নিয়ে আপনার সব আপনার প্রোগ্রাম আমি দেখেছি। আসলে আমি আমার দরের সম্বন্ধে একটু জানতে চাই, দরের বিয়েটা হতে খুবই প্রবলেম হচ্ছে, তিন চারটে সম্বন্ধ হচ্ছে কেটে গেছে, সেইটার জন্য একটু আপনার হেল্প দরকার স্যার। কিন্তু সেটা না হলো, কিন্তু আপনার বন্ধু কি করতে এসেছিল আমার কাছে, কোথা থেকে এসেছিল? বান্ধবী সোদপুর থেকে, সোদপুরে থাকে, হাজবেন্ডের সঙ্গে প্রচুর গুণগানা অনেক কিছু নিয়ে সমস্যা হয়েছিল, এমনকি রিলেশনে জড়িয়ে পড়েছিল আমার বান্ধবীর হাজবেন্ড, তা সেটার জন্য আপনার কাছে গেছিল, তা সেটা 6-7 মাস লেগেছিল, একটুখানি সময় লেগেছিল, তা এখন সত্যি ওরা খুবই সুখে ওরা আছে, খুবই ওদের খুবই এখন ভালো, ওদের মধ্যে বন্ডিংটা হয়েছে। মানে আমার সাথে ভালো আছে তাহলে বান্ধবী? সত্যি খুবই ভালো আছে, তাই তাকেও নিয়ে গেছিল, তার একটা চেনা পরিচিত নিয়ে গেছিল আপনার কাছে আমার বান্ধবীকে। ও, তাকেও কেউ নিয়ে এসেছিল? আমার এইটাই হলো সবচেয়ে বড় আমার মানে অ্যাচিভমেন্ট, আমার এই চ্যানেলের ক্লায়েন্টের থেকে আমার এই এতদিনে 25-26 বছরে আমার এই রেফারেন্স ক্লায়েন্টই আমি এতদিন আমাকে হয়েছে, একজন উপকার পড়লে আরো 10 জনকে নিয়ে আসে আমার চেম্বারগুলো। কিন্তু এই কারণে শেয়ার করলে যে এখন তখন আমার বান্ধবী আপনার নাম্বারটা দিয়ে বললে প্রোগ্রামটা আপনার দেখতে, আর আপনার কল করলে তো একটুখানি দিকে করতে ভালো হতো। যাই হোক, আপনার ড্রাইভারের নাম বলুন। বিশ্বজিৎ চ্যাটার্জি। ডেট অফ বার্থ 12/5 1990 12/5 1990। সময় বলুন। সময় সকাল 6টা। ওহ শিট, সকাল 6টা। জন্মস্থান কোথায়? বেলঘরিয়া। বেলঘরিয়া। আপনি গুয়াহাটি বলছেন? বেলঘরিয়া থেকে না? বিয়ের সম্বন্ধে জানতে চাইছেন না? তিন চারটে সম্বন্ধ পুরো অনেকখানি এগিয়ে কেটে গেছে। 12/5/1990 12/5/1990 শনিবার ছিল। বিষয় লগ্ন বৃশ্চিক রাশি, ঠিক আছে। আপনি দেওরের সম্বন্ধে জানতে চাইছেন? আচ্ছা, আপনার শাশুড়ি আছে? আচ্ছা, উনি জানে যে আপনি জানছেন যে উনি জানতে বলেছেন নাকি? শাশুড়ি বলেছেন জানতে। কেমন শাশুড়ি আপনার প্রোগ্রামটা দেখেছে, তারও সত্যি খুব ভালো লেগেছে, সে বলেছে আপনার কাছে গিয়ে এর জন্য প্রতিকার করবে। শাশুড়ি আপনার প্রোগ্রাম দেখে স্যার? আচ্ছা, মানে আপনার বান্ধবী বলার পথে শাশুড়ি প্রোগ্রাম দেখা শুরু করেছে? সত্যি আমাদের সবারই ভালো লেগেছে। আপনি আপনি দেখেন প্রোগ্রাম? আরম্ভ করি, হ্যাঁ বিশ্বজিৎবাবুটা একটু শুনুন তাহলে, 32 বছর বয়স এখন, তাহলে বিয়েটা আটকে আছে, আপনার দেওয়ার প্রচন্ড জেদ, একগুয়ে ভীষণ, যেটা মনে করবে সেটাই করতে চাইবে, বুঝেছেন? বিবাহিত আপনার সত্যিও ডিস্টার্ব রয়েছে। আপনার দেওর কি ব্যবসা করে? মানে ব্যবসারই চাট এটা? আচ্ছা, ব্যবসারই চাট, কিন্তু ওর তো কোনো রিলেশন মনে একটা ছিল অনেকদিন নাকি? তাই তো, প্রচন্ড জেদ। মানে ও কি বলছে, বিয়ে করবে না নাকি কি বলছে?
বিয়ে তো করার ইচ্ছা আছে, কিন্তু সম্বন্ধ গুলো এখন কেটে যাচ্ছে। আচ্ছা, সম্বন্ধটা কেন ধরুন ধরুন মেন কথা হচ্ছে এখন যে সময়টা ওর চলছে, সময়টা ধরুন, দাঁড়ান সময়টা দেখে নিন একটু। সময়টা না, সময়টা কিন্তু খুব খারাপ চলছে না, বিয়েটা কিন্তু হয়ে যাবে, বুঝেছেন? যে মুখের সামনে যে বাধাগুলো হচ্ছে এটার জন্য একটু কারোর সাথে একটু কনসাল্ট করুন। হ্যাঁ, তাহলে ইমিডিয়েট এটা কনসাল্ট করুন, ঠিক আছে? নয় আমার ব্যারাকপুরের চেম্বারে আসবেন, আমার বনগাঁও চেম্বারে আসবেন, ঠিক আছে? ব্যারাকপুর কাছে আপনার, ব্যারাকপুর চেম্বারে আসতে পারেন, কিন্তু যদি দেওর আসে তো ভালো, খুব ভালো হবে, আমি হাতটা দেখতে পারবো। অবশ্যই আপনার শাশুড়িকে, হ্যাঁ, দেওরকে যদি নিয়ে আসতে পারেন খুব ভালো হয়, সাথে অবশ্যই শাশুড়িকে আনবেন, ঠিক আছে? এই জায়গাটা যেটা দেখা যাচ্ছে ওর বিয়ের যোগ কিন্তু চলছে, কিন্তু অজানা বা অজ্ঞাত কারণে বিয়েটা বারে বারে ভেঙে যাচ্ছে বা কেটে যাচ্ছে, বুঝতে পারলেন? সম্বন্ধটা কিন্তু খুব খারাপ আসছে তা নয়, কিন্তু কিন্তু আপনার দেওর কিন্তু মাঙ্গলিক নয়, আপনার দেওর কিন্তু মাঙ্গলিক, মাঙ্গলিকের কারণে বিয়ে যে ভেঙে যায় লোকে একটা ধারণা এসে গেছে না, আপনার দেওর কিন্তু মাঙ্গলিক নয়, যে মাঙ্গলিকের কারণে বিয়ে ভেঙে আছে এটা কিন্তু নয় এই চার্টে, ঠিক আছে? কিন্তু এই চার্টে রয়েছে সাপির দোষ, সাপির দোষটা রেকটিফাই না করলে এই এই ছেলের বিয়ে হওয়া খুব মুশকিল। আপনার বাড়ির মধ্যে কোনো মায়ের মন্দির বা মনসা মন্দির টন্দির এরকম কিছু আছে আপনার বাড়ির মধ্যে? আছে আছে, এইটা কিন্তু একটা ফ্যাক্টর হয়। আর একটা কথা বলুন, আপনার কি ননদ ছিল না আছে? কেন রিলেশন নয়, ননদ থাকার কথা না, মানে থেকেও হয়তো চলে গেছে, আর নয়তো রিলেশনই থাকার কারণে, মানে ননদ এখন আর বাপের বাড়িতে আসে বলে মনে হয় না। দেখা যাচ্ছে কেননা দেখা যাচ্ছে এই চারটা এই একটা বড় ফ্যাক্টর, ঠিক আছে? কিন্তু আপনি একটা চেষ্টা করুন, এটা এই ভদ্রলোককে, এই বিশ্বজিৎবাবুকে একবার চেম্বারে মিট করান, এটা রেক্টিভেশন করতে। বাস্তুটা মহা ফ্যাক্টর দেখা যাচ্ছে, বাড়ির পশ্চিম দিকটায়, আপনার বাড়ির পশ্চিম দিকটা চিন্তা করুন। হ্যালো, বাড়ির পশ্চিম চিন্তা করুন, বাড়ির পশ্চিম দিকটায় কোনো ডাউনওয়ার্ডস কিছু নেমে গেছে, কোনো বা স্টোর রুম টুম কিছু আছে, আছে তো? হ্যাঁ, এই জায়গাটাই ফ্যাক্টর হচ্ছে, বুঝতে পারলেন? এই জায়গাটা ফ্যাক্টর হচ্ছে, সুতরাং এইটা রেক্টিফিকেশন অবশ্যই করতে হবে। রেক্টিফিকেশন করলে অবশ্যই বিয়েটা, কারণ বিয়ের ওর যোগ চলছে। কিন্তু এই যে আপনাকে লাইনে রেখে আমি দুটো কথা একটু বলে দিই, অনেকেই বলি যে চাকরির যোগ চলছে, চাকরিটা তো হতে চাইছে না, বিয়ের যোগ চলছে তাও বিয়েটা হতে চাইছে, এই ফ্যাক্টরগুলোর জন্যই কিন্তু আটকে যায়, তার জন্যই তখন রেক্টিফিকেশনটা করলে কখন রেমেডিটা কার্যকরী হয়। এই যে প্রবলেমগুলো যদি ঠিক মতো অ্যাপ্লাই করে সেই প্রবলেমগুলো বুঝে যদি তখন তন্ত্র উপায় যদি অ্যাপ্লাই করা যায় তাহলেই কিন্তু প্রপার রেজাল্টটা পাবেন, কারণ আপনার সময়টা আগে ফেভার হতে হবে। তাও সময়টা ফেভার হলে যদি চারটা আপনার সেই সাপোর্ট না দেয় তাহলে চারটা রেক্টিফাই করলে কিন্তু আপনি রেজাল্টটা আপনার পেয়ে যাবেন, এটাই অ্যাস্ট্রোলজির মেন জায়গা। কেন আমি প্রত্যেকে একটা কথা বলি, আপনাকে রেখে নিয়েই বলছি যে সবসময় যে রেমেডি দিলেই কাজ হবে ইট ইজ নট পসিবল, ইট ইজ নট ট্রু, কারণ আপনাকে আগে সময় সাথ দিতে হবে। সময় যদি সাথ দেয়, কালকেও যেন আমি একজনকে বলছিলাম কোনো একটা চেম্বারে যে আপনার এই মুহূর্তে সাপোর্ট দিচ্ছে, আপনি এই মুহূর্তেই বাড়ি কিনবেন, বাড়ি কেনা বলছে দাদা আমার বাড়ি কেনার যোগ একটা সুযোগ এসছে, কিন্তু টাকা না, টাকা আপনার ভূতে যোগাবে বলছে, এরকম সবসময় আমার দাদা হয়েছে, আমি যে দেড় কাঠা একটা জমি নিয়েছি সেই জমির অর্ধেকটা এখন নিয়েছি, অর্ধেকটা আবার নেব, ঠিক জোগাড় হয়ে বলছে, টাকা তো দাদা নেই, আমার টাকা ঠিক জোগাড় হয়ে যাবে, এটাই তার চার্টে বলছে। সেই জন্যই রেক্টিফিকেশনটা দরকার, আপনি কোথা দিয়ে যে জোগাড়টা হয় আপনি নিজেও জানেন না। এক একজনের দেখেছি এমন কিছু পয়সা যে মানে স্যার মানে বাজার করার পয়সা নেই, কিন্তু তার এমন একটা সম্পত্তি যোগ এসেছে, কিন্তু সেটা কেনার খুব ইচ্ছা তার, কিন্তু কিছু না কিছু কারণে তার ঠিক যোগাযোগ এসে গেছে। এইগুলো কিন্তু মানুষের বলে যে চার্টে বা হাতে সেই সুযোগটা এসে যায়, এসে যে আসবেই আসবেই, তখনই যদি মনে হয় কারোর সাথে কিন্তু কনসাল্ট করবেন, যদি ছোটোখাটো কোনো প্রতিকার করে সেই রেক্টিফিকেশনটা করে যদি পাওয়া যায় তাহলে নিশ্চয়ই করুন, রেজাল্ট পাবেন। ওই গো ধরে বসে থাকবেন, আমার তো সময় চলছে, কোনো অ্যাস্ট্রোলজার বলে দিয়েছে তাহলে সময়টা পেলেন, তাহলে একটু সময়টা বেরিয়ে গেল, আপনি কিন্তু সেটা আর কোনো রেজাল্ট পেলেন না, এটা কিন্তু মাথায় রাখবেন।
কি রোগের ক্ষেত্রে বলুন, কি আইনের ব্যাপার বলুন, কি অ্যাস্ট্রয়েডে বলুন, যে কোনো ক্ষেত্রে সময়ের সাথে সাথে প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট দিলে তাহলে সেই জায়গাটা প্রপার প্রতিকার হলে আপনি তার রেজাল্টটা পেয়ে যাবেন। দিস ইজ অ্যাস্ট্রোলজি, দিস ইজ টাইমিং, দিস ইজ সিচুয়েশন, এই হলো ব্যাপারটা। হ্যাঁ ম্যাডাম বলুন, তা আমি ঠিক বললাম তো? ভালো থাকবেন। হ্যালো, কে আছেন বলুন? নমস্কার স্যার। নমস্কার, আমি নৈহাটি থেকে বলছিলাম, অরুণ বিশ্বাস। নৈহাটি থেকে? হ্যাঁ। অরুণ বিশ্বাস বলুন। ভাই পড়াশোনা করছে আমি কাজ ফল দিয়েছি ভাই, এখন পড়াশোনা করছে, ঠিক আছে তাহলে এখন ভাই পড়াশোনা করছে, দেখ আমার কথা শোনে, দেখ দেখ ভালো হয়েছে। আজকে কাজ সম্বন্ধে জানবেন? আজকে আমার স্যার বোনের সম্পর্কে জানতাম। বোনের নামটা বলুন। বোনের নাম হচ্ছে নন্দিতা ঘোষ। বিয়ে হয়ে গেছে তার মানে? হ্যাঁ বিয়ে হয়ে গেছে। আচ্ছা, কারণ আপনার টাইটেল তো বিশ্বাস। হ্যাঁ ঘোষ না, বিয়ে হয়ে গেছে দেখেই বোঝা গেল। যাই হোক, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 17। হ্যাঁ 5 1994। আচ্ছা, সকাল 8:23। দাঁড়ান দাঁড়ান, 17/5/1994 সকাল 8:30। সকাল আটটা তিরিশ। নৈহাটিতেই জন্ম? হ্যাঁ নৈহাটিতেই জন্ম। মঙ্গলবার ছিল? পারিবারিক সমস্যা চলছে। বলছি দাঁড়ান, 17/5/1994 মঙ্গলবার ছিল, মিথুন লগ্ন কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র। হ্যাঁ পারিবারিক একটু সমস্যা চলারই কথা, ঠিক আছে। আপনি তো আমার পুরনো ক্লায়েন্ট, আপনার ভাইয়ের ব্যাপারে তো এসেছিলেন। আপনার বোন কি প্রেম করে বিয়ে করেছে? এখন কি শ্বশুরবাড়িতে শাশুড়ি বা হাজবেন্ডের থেকে কোনো প্রবলেম হচ্ছে? বোন থাকতে পারছে না বাড়িতে। আচ্ছা, তাহলে কি চিন্তা ভাবনা করছেন, কি চেম্বারে আসবেন নাকি? আপনার বোনকে বলুন সংসার না ছাড়তে, এটা ঠিক করা যাবে। হ্যাঁ ঠিক করা যাবে, সংসার ছাড়ার দরকার নেই। কেন, হ্যাঁ করতে, এটা সেকেন্ড ম্যারেজে চাটো না, এটা একটাই ম্যারেজ, এটা একটাই বিয়ে, বিয়ে ঠিক হয়ে যাবে এটা। না না কোনো বিয়ের ব্যাপার নেই, এই সংসারই হবে, এই সংসারই হবে। আমি এক কথাই বলে দিলাম যে এই সংসারই হবে, ওই জন্য প্রথমে বললাম চেম্বারে আসতে হবে, এই কথাটা বললাম আমি ভাষায়, এত কিছু না বলে। এটা রেক্টিফিকেশন করলে এটা সেকেন্ড ম্যারেজের কোনো ব্যাপার নেই, এটা ফার্স্ট ম্যারেজ, একটা ম্যারেজ একটা ম্যারেজ, বিয়ে প্রেম করে বিয়ে করলেও এটা একটাই বিয়ে, একটা বিয়েতেই সেটিং আছে এটা। এরা তো একটু ভুল বোঝাবুঝি বনিবনার অভাব হচ্ছে, তো এটা ঠিক হবে, এটা ঠিক হবে, এটা চিন্তা করে না, বিয়ে এখানে ঠিক হবে, এখানে সেকেন্ড ম্যারেজে কোনো ব্যাপার নেই, বিয়ে এখানেই থাকবে, বোন ওখানেই সংসার করবে, খালি এটা একটু প্রপার একটু রেক্টিফিকেশনের দরকার আছে, ঠিক আছে। কারণ আপনাকেও বলছে আপনার বোনও কিন্তু এখানে মাঙ্গলিক নয়, আপনার বোন মাঙ্গলিক নয়, বুঝেছেন? মাঙ্গলিক হলে যে ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টর বা সেই ধরনের কোনো ফ্যাক্টর আপনার বোনের চাটে নেই। খালি একটা কথা বলছি, বোনকে বলবেন একটু ধীর স্থিরভাবে চলতে, ও হচ্ছে মুখে মুখে একটু তর্ক করে ফেলছে আপনার, আর এই তর্কটাই শাশুড়ি বা ওর হাজবেন্ড সহ্য করতে পারছে না, কেন এখানে ফ্যাক্টর হচ্ছে আপনার বোনের।
আপনার বোনকে এখানে একটু রেক্টিফিকেশন করতে হবে। এর জন্য বলে এটা সেকেন্ড ম্যারেজে চাটের দরকার, সেকেন্ড ম্যারেজে দরকার নেই এখানে, এটা ফার্স্ট ম্যারেজে এই সংসারই সংসার হবে। সংসারটা যে খুব খারাপ তা নয়, হাতে ছবিটা নিয়ে আসবেন, তাহলে তো খুব ভালো হয়, ওকে নিয়ে আসবেন। হ্যাঁ, আর হাজবেন্ডের ছবিটা ব্যারাকপুরে আজকে আছি আমি, কিন্তু আজকে আর আসবেন না, আজকে বুকিং কমপ্লিট হয়ে গেছে। আছে, খালি আপনি ওকে নিয়ে আসুন, সাথে মাকে আনবেন। হ্যাঁ অবশ্যই, মাকে, ভাইকে, ভাইয়ের সময় যেন মাকে এনেছিলেন, ওর সময় মাকে আনবেন, ঠিক আছে। আর ওর হাজবেন্ডের ছবিটা নিয়ে আসবেন, হাজবেন্ডের ছবিটা, ঠিক আছে। এই কটা জিনিস মেইনটেইন, হ্যাঁ এই কটা জিনিস মেইনটেইন করবেন, ওকে। এই ঘরেই ওকে সংসার করাবো, আমি কথা দিলাম মিডিয়াতে বসে। হ্যাঁ এখানেও বলছি কাজ করাবো আমি, এখানেও আমি রেজাল্ট দেবো, এখানেও আমি রেজাল্ট দেবো, কথা দিলাম। কারণ মিডিয়াতে আমি একটা কথাই বলছি, ও এই ঘরেই সংসার করবে, সংসার ভালোভাবেই করবে, খালি ওকে একটু রেক্টিফিকেশন করতে হবে, ঠিক আছে। ভালো থাকবেন, ঠিক আছে, ঠিক আছে। দেখুন একটা কথা সবসময় বলি, সবসময় যে তার শ্বশুরবাড়ি খারাপ হয় তা নয়, কারণ ফোনটা কেটে দিয়ে ওই জন্য বলছি, কেন উনি শুনলে বাজে হবে। অনেক সময় আমাদের নিজেদের প্রবলেম, আমাদের ঘরের মেয়েদের একটা ফ্যাক্টর হয়, এর জন্যই বলছি যে সবসময় সংসার হয়েছে সেকেন্ড ম্যাচ বা বাড়ির সেকেন্ড ম্যাচে চাটি নয়, এটা মেয়েটাকে একটু রেক্টিফাই করলেই কিন্তু এটা হয়ে যাবে। যাই হোক, প্রোগ্রাম শেষে দিয়ে আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন যে আমার যে প্রোগ্রামগুলো এখন হচ্ছে ইউটিউবে সেগুলো সার্চ করবেন, দিকদর্শন বা আমার প্রাথমিক জাস্টার সার্চ করলে সেগুলো পেয়ে যাবেন। আজই চেম্বার আসতে দু তিন দিন আগে অবশ্যই দয়া করে নামটা লেখা। আজকের মতো প্রোগ্রাম শেষ, ভালো থাকুন, নমস্কার।